হাই, আমি ঋত্বিক। সবাইকে স্বাগত। আজ ফিঙ্গারিং এক্সারসাইজ কিভাবে করতে হয় আমি দেখাবো। প্রথমে লেফট হ্যান্ড ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গারের কাজ দেখাচ্ছি। সিক্স স্ট্রিং ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার ডাউন স্ট্রোক, সেকেন্ড ফ্রেট সেকেন্ড ফিঙ্গার সিক্স স্ট্রিং আপ স্ট্রোক, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। একইভাবে আমরা বাকি পাঁচটা তার এইভাবে নেমে নেমে যাব, আবার উঠে উঠে যাব। নেমে নেমে যাওয়াটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং, আবার ব্যাক করে আসাটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং। কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। আবার দেখাচ্ছি, এই গেল ফার্স্ট এবং সেকেন্ড ফিঙ্গারের কাজ। এবারে দেখাবো ফার্স্ট এবং থার্ড ফিঙ্গার। এবারে দেখাচ্ছি ফার্স্ট এবং ফোর ফিঙ্গারের কাজ। এই গেল চারটা ফিঙ্গারের কাজ। প্রথমে 1 2, তারপরে 1 3, তারপরে 1 4। আমি দুবার করে দেখালাম, বারে বারে প্র্যাকটিস করতে হবে, অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। একটা স্ট্রিংয়ে 4 বার 5 বার করে যদি বাজানো হয় আরও অনেক সুবিধা হয়। বাজালে কি হবে, প্রথম কাজ আমাদের কবজি কিছুটা ইজি হবে, হাতের এই পোর্শান ইজি হবে, ফিঙ্গার অনেকটা ফাঁকা হবে, ইজি হবে, বাজাতে সুবিধা হবে। তার জন্যই আমাদের এই ফিঙ্গারিং এক্সারসাইজ করা। এবারে আমি দেখাচ্ছি লেফট হ্যান্ডের সঙ্গে রাইট হ্যান্ড কিছু এক্সারসাইজ। সিক্স স্ট্রিং ওপেন, সব ওপেন স্ট্রিং প্র্যাকটিস করব। কিভাবে, ডাউন আপ ডাউন আপ স্ট্রোক করে, ডাউন আপ ডাউন আপ। Thank you.
এইভাবে ডাউন আপ স্ট্রোক প্র্যাকটিস করতে হবে। এবারে দেখাই, ডাউন আপ স্ট্রোক তো দেখালাম, শুধু ডাউন স্ট্রোকের কি কাজ আছে সেটা আমি দেখাচ্ছি। ছটা তারে আমাদেরকে ডাউন স্ট্রোক করতে হবে। ডাউন স্ট্রোক, শুধু ডাউন স্ট্রোক করা কিন্তু কঠিন, তো আমি সেটা দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস হবে। তারপরে শুধু আপ স্ট্রোক দেখাবো। ডাউন শুধু ডাউন স্ট্রোক অ্যাসেন্ডিং করবো, ডিসেন্ডিং করবো। এবারে আপ স্ট্রোক, এই গেল আপ স্ট্রোক। তাহলে শুধু ডাউন স্ট্রোক একবার করব, আপ স্ট্রোক আলাদাভাবে প্র্যাকটিস করব। আপ স্ট্রোক আপস্ট্রোক, এইভাবে বারে বারে ডাউন স্ট্রোক আলাদাভাবে, আপ স্ট্রোক আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে ডাউন আপ স্ট্রোক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো দেখতে থাকুন আমার ভিডিও, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। পরের এপিসোডে আবার আমি ফিঙ্গারিং এক্সারসাইজ দেখাবো, রাইট হ্যান্ড এক্সারসাইজ দেখাবো। থ্যাংক ইউ।